নমস্কার বন্ধুরা আন একাডেমি ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটি মধ্যে পিতা পুত্রের উপর গুরুত্বপূর্ণ অঙ্গ বলে আলোচনা করো ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং সম্পূর্ণ দেখারও ভালো লাগে ভিডিওকে লাইক করে দিও এবং কমেন্ট বক্সে জানিয়ে ভিডিওটি কেমন লাগলো প্রথম কোশ্চেন্ট দেখো বলা হয়েছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ কত গুণ কথা বলা হয়েছে তিন গুণের কথা বলা হয়েছে এটা কি বর্তমান হিসাবে হচ্ছে কত তিন গুণ বলেছে খেয়াল রাখবে আমি এখানে বল লিখে রাখলাম বর্তমান হিসাবে কত বলছে তিন গুণ বলছে তাহলে থ্রি ইস টু ওয়ান লিখবো আমরা ঠিক আছে এবার পরের লাইনে কী বলছে পনেরো বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে গুণ হয় বলছে দ্বিগুণ হয়ে যায় বলছে ঠিক আছে কত বছর পরে পনেরো বছর পরে তাহলে প্লাস পনেরো লিখলাম আমার খেয়াল থাকবে এতে গুণ হয় বলছে দুই গুণ হয়ে যাবে ওকে এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাকে যে বিয়োগ ফল যেন দুদিকে সমান আসে তিন থেকে দুই বাদ দিলে কত থাকে এক থাকে আর এখানে এক থেকে এক বাদ দিলে শূন্য আসে তাহলে সমান হলো না এর জন্য যেটা করতে হবে ভালো করে দেখে নাও কী করবে আরেকবার লিখে নিই আমরা থ্রিস টু ওয়ান আমি জাস্ট বোঝানোর জন্য সময় নিচ্ছি তোমরা কিন্তু করার সময় তো দুই সেকেন্ডে কিন্তু করে ফেলতে পারবে ঠিক আছে এরকম একটা ব্র্যাকেট দিয়ে নেবে যেটা বুঝতে সুবিধা হয় তোমাদেরই তো এবার কি করবে দেখো তিন থেকে যদি এদিকে দুই দুদিকে একটি গুণ চিহ্ন দিয়ে নাও তাহলে বেশি ভালো হবে তো তিন থেকে যদি একবার দিই কত থাকে দুই থাকে দুইটা এখানে লিখে দাও আর দুই থেকে যদি একবার দিই একটাকে এখানে লিখে দাও ঠিক আছে এবার হচ্ছে দেখো তাহলে কত হবে তিন এককে তাহলে কত হয়ে যায় তিন হয়ে যায় ওকে আর এক এককে এক আর হচ্ছে এখানে দুই দুগুণে চার আর দুই এককে দুই ওকে এর বাদ দাও দেখো চার থেকে তিনবার দিলে এক আর দিকে হচ্ছে দুই থেকে একবার দিলে এক তাহলে এলো দিকে সমান হলে এক এক চলে আসলো দেখো এখানে এসেছিলো না কিন্তু ঠিক আছে তাই এটা করতে হলো আর যদি এখানে ডাইরেক্ট ওয়ান টু ওয়ান চলে আসতো তাহলে এই লাইনটার করতে হতো না এই জায়গাটা করতে হতো না ঠিক আছে এই জায়গাটা হ্যাঁ এ তাহলে ওয়ান চলে আসলো তাহলে ওয়ান সমান সমান আমরা বলতে পারি কত পনেরো ঠিক আছে ওয়ান সমান সমান আমরা বলতে পারবো কত যে পনেরো বছর বলেছিলো ওয়ান সমান সমান পনেরো লিখবো আমরা ঠিক আছে এবার বর্তমান বয়স বলেছিলো বর্তমান বয়সে ঘর কোনটা ছিল এই যে এই লাইনটা বর্তমান বয়সে ঘর ছিল এই লাইনটা ঠিক আছে তাহলে এই লাইনটা হিসাবে আমরা এটাই এসেছিলো লাস্টে তাহলে কত এসেছিল এটা পিতা বেগত পিতা তাহলে থ্রি তাহলে থ্রি সমান সমান কত করতে হবে তাহলে হচ্ছে পনেরো গুণ থ্রি হবে তাহলে এক সমান সমান যদি পনেরো হয় তাহলে তিন সমান সমান বেশি হবে তাহলে তিন পনেরো কত পঁয়তাল্লিশ তাহলে পিতার বয়স কত পঁয়তাল্লিশ আর যদি বলতো পনেরো বছর পরে তাদের বয়স কত হবে তখন এর সাথে পনেরো যোগ করে দিলে হতো আর যদি পুত্র বেগ করতে বলতো তাহলে হচ্ছে সে পনেরোই উত্তর হতো ঠিক আছে ওকে আসবের সমস্ত ক্লিয়ার ডাউট এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক দেখো কী বলা হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত পঁচাশি বছর পাঁচ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল কি বলা হয়েছে পাঁচ বছর পূর্বে পিতা দেখো এটা কি বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলা হয়েছে ঠিক আছে সমষ্টি বলতে আমরা কি বুঝি প্লাস বুঝি ঠিক আছে এই জিনিসটা খেয়াল রাখবে কাজে লাগবে প্লাস আর পূর্বে বলতে কি মাইনাস এই জিনিসটা খেয়াল রাখবে সে তো করাচ্ছি খেয়াল রাখবে ওকে পুত্রের বয়সে কত দ্বিগুণ ছিল তার দ্বিগুণ ছিল তার মানে কত টু ইস টু ওয়ান ওকে ওকে তাহলে টু ইস টু ওয়ান হয়ে গেল এবার দেখো যদি সমষ্টি বলে তাহলে আমরা কত লিখব তাহলে এই জন্য যোগ করতে হবে তাহলে দুয়ের সাথে যদি আমরা এক যোগ করি কত এসে যাবে তিনে সে যাবে ওকে তাহলে দুয়ের সাথে এক যোগ করলে কত আসবে তিন আসবে ওকে তা দেখো পাঁচ বছর পূর্বে বলে তাহলে পিতার পাঁচ বছর পূর্বে আর কি আর তাহলে হচ্ছে পূর্তে পাঁচ বছর পূর্বে তাহলে পাঁচ পাঁচ তাহলে দশ বছর আমাকে তাহলে বাদ দিয়ে দিতে হবে এখানে টোটাল বলেছিল কত পঁচাশি আর এখানে যে অনুপাতটা দিয়েছে এখানে যে অনুপাতটা দিয়েছে অনুপাতটা কারো অনুপাত দিয়েছে অনুপাতটা দিয়েছে পাঁচ বছর পূর্বে অনুপাত দিয়েছে তাহলে আমি তো এখানে তিন সমান সমান কোনো মতে তাহলে পঁচাশি লিখতে পারি না তাই তো তিন সমান সমান পঁচাশি আমি কোনো মতে লিখতে পারবো না ওকে কেন লিখতে পারবো না কারণ হচ্ছে তিন সমান সমান পঁচাশি কেন লিখতে পারবো না কারণ হচ্ছে কারণ পাঁচ বছর পূর্বের এটা কি দিয়েছিল অনুপাত দিয়েছিল তাই আমি লিখতে পারবো দশ তাহলে পঁচাশি থেকে দশ বাদ দিয়ে দিতে হবে তাহলে তিন সমান আমি পঁচাত্তর লিখতে পারবো ঠিক আছে তাহলে দশ বাদ দিয়ে দিলে পঁচাত্তর হয় পঁচাশি থেকে ঠিক আছে এবার এক সমান সমান তাহলে কত হবে পঁচাত্তর বাই থ্রি ওকে আমি কিন্তু এটা হিসাব করছি কত পাঁচ বছর পূর্বের হিসাব চলছে ঠিক আছে খেয়াল রাখবে কত পাঁচ বছর পূর্বে এক সমান সমান এত আর কার বয়সবে করতে বলেছে পিতা কার বয়সবে করতে বলেছে পিতার বয়স বের করতে বলেছে ওকে আর পিতা কত পিতা হচ্ছে টু তাই তো পিতা কত টু তো তাহলে টু সো ওয়ান কত তাহলে টু দেবো আমি ওকে তাহলে কত হবে এটা দিলে হচ্ছে তিন দুগুণে ছয় আর তিন পাঁচ আর পনেরো পঁচিশ তাহলে এলাকায় চলে আসলো কত পঞ্চাশ চলে আসলো ঠিক আছে পঁচিশ দুগুণে পঞ্চাশ হয় এটা কী বেরোলো আমাদের পাঁচ বছর পূর্বে বলেছে পাঁচ বছর পূর্বে পঞ্চাশ বছর ছিল আমায় বের করতে বলেছে কি পিতার বর্তমান বয়স তাহলে পাঁচ যোগ করে দেবো তাহলে পিতার বর্তমান বয়স কত চলে আসবে পঞ্চান্ন চলে আসবে ওকে আশা করি বুঝতে পেরেছ কমেন্ট বক্স জানাবে বুঝতে অসুবিধা হলে একটু ভালো করে দেখবে তাহলে ইজিভাবে এই ধরনের অঙ্ক কিন্তু শিখে যেতে পারবে ওই নেক্সট অঙ্কের দিকে এগোনো যাক দেখো বলেছে কি বর্তমানে পিতা ও পুত্রের বয়স অনুপাত সেভেন ইস টু ওয়ান তাদের বয়সের গুণফল একশো পঁচাত্তর বছরের দশ বছর পরে তাদের কত হবে দেখো একটা সাত বলেছে আর একটা কত বলেছে ওয়ান বলেছে খেয়াল রাখবে এটা কিন্তু কাজে লাগবে দেখো শর্ট টিক্সে দেখাচ্ছি কী করে রুট দেবে যদি গুণফল বলে রুট দেবে একটা ঠিক আছে রুটের মধ্যে লিখবে একশো ওকে আর নিচে সাত গুণ এক তাহলে সাত গুণ এক করলে সাতই হয় ঠিক আছে যাই হোক আমি তোমাদের সুবিধার্থে লিখেই করাচ্ছি তো একশো পঁচাত্তর লিখে নিলাম ওকে একশো পাত্তর লিখে নিলাম আর বাই সাত এবার কাটাকুটি করলে কত আসবে দেখো পঁচিশ আসবে কত আসবে রুট পঁচিশ তাহলে আর রুট পঁচিশকে পঁচিশ করলে কত হয়ে থাকে পাঁচ আসে ঠিক আছে দেখো একটা মান ধরেছিলাম কত সাত একটা মান ধরেছিলাম কত এক তাহলে এটা পাঁচ কার বয়সবে কত হচ্ছে পিতার তাহলে সাতকে শুধু পাঁচ দিগুণ করলে হয়ে যাবে পাঁচ সাতটা কত এলো পঁয়ত্রিশ চলে আসলো ঠিক আছে আর কি বলছে দশ বছর পর তাহলে পিতার বয়স কত হবে তাহলে তো এসে দশ যোগ করে দাও তাহলে কত বয়স চলে আসবে পঁয়তাল্লিশ চলে আসবে ওকে ক্লিয়ার তাহলে দশ বছর পিতার বর্তমান বয়স কত হবে পঁয়তাল্লিশ বছর হবে ঠিক আছে এবার নেক্সট অঙ্কের দিকে এগোনো যায় দেখো এবং গোটা হয়ে গেল এবার নেক্সট বলছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা দেখো অপেক্ষা বলতে কী বোঝায় অপেক্ষা বলতে বিয়োগ বোঝায় আমি বলেছিলাম প্লাস মাইনাসের বিষয় আছে এটা অপেক্ষা বলতে বিয়োগ বোঝায় বিয়োগটা লিখে রাখলাম দশ বছর আগে দেখো এটাও দশ বছর আগে অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল ঠিক আছে খেয়াল রাখবে কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল পিতার বয়স পুত্রের বয়সে ছয় গুণ ছিল বর্তমানে পিতার বয়স করে ছয় গুণ ছিল তাহলে সিক্স টু ওয়ান ঠিক আছে দেখো এদের মধ্যে ডিফারেন্স বলে অপেক্ষা বলেছিলো আগে একটা সমষ্টি বলে যেটা যোগ করেছিলাম একটা অপেক্ষা যদি বিয়োগ করবো তাহলে পাঁচ ঠিক আছে তাহলে আমরা কি বলতে পারি পাঁচ সমান সমান তাহলে তিরিশ ঠিক আছে কেন বিয়োগ করলাম না কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে প্লাসে মাইনাসে হলে কিন্তু আবার দশ দশ কুড়ি বাদ দিয়ে এখানে তিরিশকে বাদ দিতে হতো ঠিক আছে তাই এটা বাদ দেবো না কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে টিক্সে করলে জিনিসটা খেয়াল রাখবে ওকে আর হচ্ছে তিরিশ বাই পাঁচ ঠিক আছে এবার কার বয়স করতে বলেছে দেখো বর্তমানে পিতার বয়স আচ্ছা পিতার মান কত পিতার মান কত পিতার মান হচ্ছে কিন্তু ছয় ঠিক আছে তাহলে ছয় কত ওকে এবার হচ্ছে কত তাহলে হচ্ছে পাঁচ ছয় তিরিশ তাহলে হচ্ছে কত ছয় ছয় কত এলো ছত্রিশ চলে আসলো ঠিক আছে এবার দেখো কী বলেছে এটা কি বের করলাম আমরা এটা হচ্ছে বের করলাম দশ বছর আগের হিসাব বের করলাম এই যে দশ বছর আগে বলেছিল দশ বছর আগে বলেছিল সিক্স সিক্স টু ওয়ান তাহলে আমার বলেছে বর্তমানে তাহলে কি দশ যোগ করে দিতে হবে তাহলে বর্তমান পেয়ে যাব তাহলে ছত্রিশ যোগ দশ তাহলে কত হয়ে যাবে ছেচল্লিশ বছর হয়ে যাবে ওকে কেন দশ যোগ করলে বুঝতে পেরেছ কারণ এখানে দশ বছর আগে পিতার বয়স পুত্র বয়সে গুণ বলেছিলো অর্থাৎ দশ বছর আগের অনুপাতের কথা এখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল সেই কারণে এখানে দশ যোগ করতে হলো এটা যে ছত্রিশটা এসেছিলো এই ছত্রিশটা দশ বছর আগের হিসাবে এসছিল ঠিক আছে বর্তমান বয়স যদি এখানে বে করতে বলেছে পিতার তাই দশ যোগ করতে হলো তাহলে ছেচল্লিশ বছর চলে আসবে ওকে এবার নেক্সট দেখো বলছে পাঁচ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সে তিন গুণ হবে কতগুণ হয় বলছে পাঁচ বছর পরে তো প্লাস ফাইভ লিখে নিলাম বোঝার সুবিধার্থে কতগুণ হয় বলছে যে বলছে তিন গুণ হবে তাহলে থ্রিস টু ওয়ান ওকে আর বলছে পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের গুণ বলছে সাত গুণ ঠিক আছে তাহলে সাত গুণ লিখে নিলাম এবার দেখব সেমভাবে আমরা শিখেছিলাম আগে ফার্স্টের দিকে বিয়োগ করে দেখব সমান আছে দুদিকে এটা বাদ দিলে চার এটা বাদ দিলে জিরো তাহলে সমান নেই সমান করতে হবে সমান করার জন্য কী করতে হবে শিখিয়েছি সেমভাবে ব্র্যাকেট দিলাম লিখলাম থ্রি ইস টু ওয়ান ওকে গুণচিহ্ন দিয়ে নিলাম পাশে আর সেভেন ইস টু ওয়ান পাশে গুণ চিহ্ন দিয়ে নেবো ঠিক আছে এবার ডিস্টেন্স হয়ে তিনের থেকে এর একের ডিসটেন্সগুলো দুই হয় দুই লিখে নেব আর হচ্ছে সাত থেকে একবার দিলে ছয় হয় ছয়টায় এখানে লিখে নেবো ওকে এবার চলে যায় তাহলে তিন ছয় কত হবে আঠেরও হবে ওকে আচ্ছা এস টু দিলাম আর হচ্ছে ছয় এক ছয় এই সেম ভাবে সাত দুগুণে চোদ্দো আর দুই এককে দুই ওকে এবার বাদ দিয়ে দেখা যাক তাহলে এটা বাদ দিলে চার এটা বাদ দিলেও চার তাহলে দুদিকে চার চলে আসছে তাহলে অঙ্ক ঠিক আছে এবারে তাহলে আমরা এবার কি করব দেখো এবার আমরা কি করব চার সমান সমান আমরা লিখবো হচ্ছে এই যে এখানে পাঁচ এখানে পাঁচ চার সমান সমান লিখব আমরা এবারে দশ লিখব ওকে ওকে ঠিক আছে এবার এক সমান সমান হচ্ছে দশ বাই চার এবার দেখতে হবে কার মানবে করতে বলেছে সেটা পাশে গুণ লিখলে বত্তন পিতার বয়স তো পিতার পিতা এটা 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 ধরে মেনে চললে কিন্তু পাঁচ বছর পরের হিসাব বেরোবে তাহলে হচ্ছে বর্তমান বের করতে হলে পাঁচ লাস্টে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে আমি এটা ধরে করছি লাস্টে কত এসছে আঠেরো এসছে তাই তো দেখতে পাচ্ছ এই যে সমতা সমান করতে গিয়ে আঠেরো এসছে লাস্টে দেখতে পাচ্ছ তাহলে আঠেরো লিখবো এখানটায় গুণ আঠেরো ঠিক আছে আচ্ছা আঠেরো নিলে হচ্ছে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ আর হচ্ছে কত নয় দুগুণে আঠেরো ওকে তাহলে কত আসছে পাঁচ নং কত আসলো পঁয়তাল্লিশ চলে আসলো আমরা যেহেতু কি করলাম পাঁচ বছর এক্সট্রা নিয়ে তাই পাঁচ তাহলে বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তাই পাঁচ বাদ দিলে কত তাহলে পিতার বর্তমান বয়স কত চল্লিশ এই যেমন পঁয়তাল্লিশটা এসেছিলো এটা পিতার পাঁচ বছর পরের বয়স এসেছিল কিন্তু অঙ্কে আমাকে বলেছে কি বর্তমানে পিতার বয়স তাই পাঁচ বাদ দিয়ে দিতে হলো তাহলে চল্লিশ বছর পিতার বর্তমান বয়স ওকে তো এই পাঁচ ধরনের অঙ্কর পরীক্ষা সবচেয়ে বেশি আসে ভিডিওটি ভালো লাইক করো কমেন্ট করো শেয়ার করো জহিন বন্ধু নতুন ডি তো সবাই দেখা হবে সুস্ত দেখো ভালো দেখো আন অ্যাকাডেমির সাবস্ক্রিপশন ফিজটা একবার ভালো করে দেখে নিন এক মাসের ক্ষেত্রে বারোশো ষাট টাকা তিন মাসের ক্ষেত্রে একত্রিশশো পঞ্চাশ টাকা ছয় মাসের ক্ষেত্রে পাঁচ হাজার চল্লিশ টাকা বারো মান্থের ক্ষেত্রে তেষট্টিশো টাকা এবং চব্বিশ মান্থের ক্ষেত্রে সাত হাজার পাঁচশো ষাট টাকা সমস্তটাই কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার পর আমার প্রোমো কোডটা ইউজ করতে পারো টিডি টেন্ট ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে আর দশ তারিখের পরে নতুন প্রাইজিং আসছে একবার ভালো করে দেখে নাও এক মাসের ক্ষেত্রে আসছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে সতেরোশো টাকা তিন মাসের ক্ষেত্রে চার হাজার টাকা ছয় মাসের ক্ষেত্রে সাত টাকা বারো মাসের ক্ষেত্রে নয় টাকা চব্বিশ মাসের ক্ষেত্রে তেরো হাজার ছয়শো আশি টাকা তাই খুব তাড়াতাড়ি দশ তারিখের আগে আন সাবস্ক্রিপশন নিয়ে নাও এবার সাবস্ক্রিপশন কীভাবে নেবে একটু ভালো করে দেখে নাও আর বর্তমানে যে ব্যাচগুলো চলছে সেটা ভালো করে দেখে নাও দেখো এখন বর্তমানে চলছে ফাউন্ডেশন কোর্স অফ ডাব্লিউ এ পিএসসি টু থাউজেন্ড টোয়েন্টিন প্রিলি এক্সামের ব্যাচ শুরু হয়ে গেছে আরটা ব্যাচ চলছে ডেসক্রিপটিভ ব্যাচ ফর পিএসসি ক্লাবসের মেন এক্সামের জন্য সেই ব্যাচটাও শুরু হয়ে গেছে এবং আইসিডিএসের ব্যাচও কিন্তু শুরু হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি সাবস্ক্রিপশন নেওয়াও দশ তারিখের আগে এটাই তোমাদেরকে বলবো তবে এর জন্য তোমাদের যেতে হয় প্লে অ্যাপসটির প্লে স্টোরে সার্চ করতে হবে আন একাডেমি লার্নিং অ্যাপ তারপর অ্যাপসটিকে তোমাদের ইনস্টল করে নিতে হবে অ্যাপসটিকে ইনস্টল করে নেওয়ার পর তোমার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস চলে আসবে এরপর তোমরা যেটা করবে মাথায় যাবে মাথায় গিয়ে লিখবে ডাব্লু পিএসসি অর্থাৎ সার্চ বক্সে লিখবে ডাব্লু পিএসসি তারপর তার উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমার সামনে এরকম একটি অপশন আসবে যে গেট সাবস্ক্রিপশন এই অপশনটিতে ক্লিক করবে তারপর তোমার সামনে এরকম একটি নতুন পেজ চলে আসবে ব্রহ্মাস্তু ডেসক্রিপটিভ ব্যাচ ফর পিএসসি ক্লাবসি মেন এক্সাম টোয়েন্টি টোয়েন্টি ব্যাচ ডি ঠিক আছে ওকে এরপর তোমরা কি করবে আমি তোমাদেরকে সবসময় বলবো বারো সাবস্ক্রিপশন নাও এতে তোমাদের অনেকটা টাকা সাশ্রয় হবে তোমার দেখবে এখানটা দেখবে টু পে সাত টাকা এখানে দেখাবে তোমরা কী করবে এই সাত হাজারটা দেবে না তোমরা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ডিসক্রিপশনে দেখবে আমার প্রোমো কোড থাকবে এই কোডটা ইউজ করবে এবং সমস্ত লিঙ্কই ডাউনলোড লিঙ্ক ওয়েবসাইট যাওয়ার লিঙ্ক সমস্ত লিঙ্কই ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই প্রোমো কোডটি ইউজ করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট হবে তখন দেখবে এই টাকাটাকে দাঁড়াবে তোমাদের ছ হাজার তিনশো টাকা তখন প্রসিড টু পে করবে এবার কী করে পে করে ভালো করে বুঝে নেওয়া ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড ইএমআই ইউপিআই ওয়ালেট নেট ব্যাঙ্কিং ইত্যাদি এই অকটা অপশনের মাধ্যমেও তোমরা টাকা পে করতে পারবে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে পে করার জন্য কী করতে পারেন কার্ড নাম্বার তোর ভ্যালিড মান্থি তো তোমার নাম্বার নেম অফ কার্ড নাম্বার নেম অফ কার্ড অর্থাৎ যার নামে কার্ড রয়েছে তারপর পোস্ট একটু পে করলে তোমরা এই টাকাটাই কাটাতে পারবে এটা সম্পূর্ণ কিন্তু বারো মাসের সাবস্ক্রিপশনের কথা তোমাদেরকে বললাম এবার দেখো তোমরা কী করবে যে দেখো যদি অনেকে ইএমআইয়ের মাধ্যমে করতে চাইছো তো এইচডিএফসি ব্যাঙ্ক আছে বাজাজ ফাইন্যান্স আছে আইসিআইসিআই আছে দেখতে পাচ্ছ আরবিএল ব্যাঙ্ক অনেক ব্যাঙ্ক রয়েছে তোমরা এগুলো ভালো করে দেখে নাও কি করবে এরপর দেখো এইচডিএফসি ধরো ব্যাঙ্ক নিয়ে বললাম কার্ড নাম্বার বসাবে তোমার হচ্ছে মান্থি তোমার সিবি নাম্বার কার্ড অন যার নামে কার্ডটা রয়েছে লিখবে তারপর টেন ডিজির মোবাইল নম্বর দেবে তোকে ইএমআই কন্টিনিউ করলে ইএমআই তোমাদের চালু হয়ে যাবে দেখো যদি তিন মাসের জন্য ইএমআই করে তাহলে একুশশো টাকা করে পড়বে ছয় মাসের জন্য করলে হাজার পঞ্চাশ টাকা নয় মাসের জন্য করলে সাতশো টাকা করে আর বারো মাসের জন্য করলে পড়বে তোমাদের পাঁচশো পঁচিশ টাকা তাই তোমাদের সবসময় যে আমি বলবো পাঁচশো পঁচিশ টাকা তোমাদের যাবে ইএমআই করতে এনে বারো মাসের সাবস্ক্রিপশন অবশ্যই নিয়ে নাও আর দশই সেপ্টেম্বর আগে সাবস্ক্রিপশন নেওয়া যার সাবস্ক্রিপশন নিতে চাইছো কারণ দশই সেপ্টেম্বর পর সে ফিসটা অনেকটা বেশি বেড়ে যাবে